সংক্ষিপ্ত বিরতির পর ফিরে এলাম এবং বিরতির পর ফিরে এসে যে বিষয়টাকে দেখাবো কত রকম ভাবে টক্করটা চলছে জিএসটির প্রসঙ্গ আপনাদেরকে বললাম কেন্দ্র যে যে ভূমিকাগুলো 2014 থেকে এই যে 2021 এর মধ্যে মেজর কতগুলো বিষয় যেমন রয়েছে হ্যাঁ এটা ঠিক কথা যে রাম মন্দির বিজেপির ইস্তাহারে ছিল বিজেপি কথা দিয়ে কথা রেখেছে অর্থাৎ রাম মন্দির নির্মাণ চলছে বিজেপি 370 ধারা বিলোপ করার কথা বলেছিল বিজেপি সেই কথাটি রেখেছে কিন্তু যেটা সর্বভারতের পরিপ্রেক্ষিতে প্রায় প্রত্যেকটা মানুষ কালো টাকা বা কালা ধন যেটাকে নিয়ে একটা দেশ জুড়ে আবেগ তৈরি হয়েছিল সত্যি যদি ফিরিয়ে নিয়ে আসা যায় ওমা উল্টে আমরা দেখলাম 2021 সালে 20 সালে যে রিপোর্ট 19 সালে যেখানে ছিল তার থেকে বহু গুণ বেড়ে গেছে সেই টাকার অঙ্ক সুইস ব্যাংকে গচ্ছিত রাখা যে টাকা তার অঙ্ক কি করে এটা সম্ভব হয় যদি দেশে সত্যিকারে একটা সুশাসনের পরিস্থিতি থাকে এই নিয়েই প্রশ্ন উঠেছে যখন রাজ্যে এরকম একটা পরিস্থিতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য এবং টক্করের মতো রাজনৈতিক ক্ষেত্রে পরিস্থিতি রাজ্যপালের আমরা বক্তব্যগুলো জানি ঠিক সেই সময় অনেকেই দলে ফিরছেন কেউ কেউ বিজেপি থেকে সরাসরি ফিরে আসছেন তৃণমূলে বিজেপিতে বিভিন্নভাবে গিয়েছিলেন বীরভূমের চিত্রটা এর মধ্যে খুব ইন্টারেস্টিং বিভিন্ন সময় আমরা কেউ দেখেছি মস্তক মুন্ডন করে তারা তৃণমূলে ব্যাক করছেন আজকে ছবিটা আবার অন্যরকম ভাবুন তাহলে যে কেন আমরা বলছি যে কত রকমভাবে টক্করটা চলছে কিভাবে তারা তৃণমূলে আবার ফিরে আসছেন দেখুন একটি প্রতিবেদন বীরভূমে লাভপুরে দেবীপুর গ্রামে তৃণমূল আয়োজিত যোগদান অনুষ্ঠানে শামিয়ানার নিচে লাইন দিয়ে দাঁড়িয়ে দলত্যাগী 150 জন বিজেপি কর্মী তাদের প্রত্যেকের শরীরে স্যানিটাইজার স্প্রে করে ফের দলে ফেরাচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা এখানেই শেষ নয় দলত্যাগীদের হাতে দেওয়া হয়েছে পোস্টার তাতে লেখা বিজেপি করে ভুল করেছে বিধানসভা ভোটের আগে দল বদলের হিড়িকে গা ভাসিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপিতে যোগ দিয়েছিলেন এই দেবীপুর বুথে জয় পায় বিজেপি তবে বিজেপি ক্ষমতায় না আসায় যেন মোহভঙ্গ হয়েছে দলত্যাগীদের তাই ফের তৃণমূলে ফেরার হিড়িক পড়ে গিয়েছে তৃণমূলের ব্লক সভাপতির মন্তব্য ভাইরাস দূর করতেই স্যানিটাইজার দিয়ে শোধন করা হচ্ছে তোমাদের তো শরীরের মধ্যে বিজেপির জীবাণু আছে সেই বিজেপির জীবাণুগুলোকে আমরা ধ্বংস করে তবে আমরা তোমাদেরকে নেব ওরা সেই কথাই রাজি হয় এবং আমরা স্যানিটাইজেশন করিয়ে আমরা ওদেরকে দলে যোগদান করাই সিডুলদের জন্য ওরা কোনো কিছু মানে টাকাই নিক ভোটের আগে একদিন করে যেত মদ মাংস এসব খয়ে দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করি কিন্তু আজকালকার দিনে সবাই কিন্তু সবাই এটি যে সবাই শিক্ষিত সবার মাথার মধ্যে একটুকু অন্তত জ্ঞান আছে একটুকু অন্তত জ্ঞান আছে যে না ওদের জন্য কিছু করতে হবে আজকে এরা পরে পরে মার খেয়েছে কী পেয়েছে এরা কিছুই পায়নি আজ সিডুলদের কাছে সব কিছু পেয়ে নেওয়া হয়েছে একরকম আমি জানি এই কথাগুলো বলাতে আমার উপর ক্ষতি হবে ঠিক আছে আই ডোন্ট মাইন্ড আমি কোনো কিছু মনেও করবো না আমি আমার পার্টি করা কোনো টেন্ডেন্সি ছিল না আমার মানুষের পাশে দাঁড়ানোর টেন্ডেন্সি আছে এখনও আছে তাই যাক বিজেপি পার্টি যেমন এলো না ওদের পাশে আমি দাঁড়াতে পারলাম না তো দেখি তৃণমূল পার্টিতে এসে যদি আমি দাঁড়াতে পারি ওদের পাশে ওদের পাশে থেকে আমি ওদের কিছু কাজ করতে পারি কিনা বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বড় রোগ বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন আর বৃহস্পতিবারই লাভপুরে বিজেপিতে যাওয়া কর্মীদের দলে ফেরাতে স্যানিটাইজ করল জেলা তৃণমূল নেতৃত্ব সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ বোলপুর আমরা জানি যে অনেক ক্ষেত্রে এরকম বাঁধ ভাঙলে বর্ষায় যেরকম বাঁধ ভেঙে হু হু করে জল গ্রামে ঢুকে যায় ঠিক তেমনিভাবে যেন একটা এরকমই বাঁধ ভেঙে গেছে কোথাও এরকমভাবে তৃণমূল কংগ্রেসে আগমন ঘটছে বিশেষ করে বীরভূম জেলায় দেখতে পাচ্ছি বেশি নদিয়াতেও এরকম ঘটনা হচ্ছে অর্থাৎ একেবারে বাঁধ ভেঙে গেলে একদম স্রোতের মতো আবার মানে ঢুকছে কতটা রাজনৈতিক পরিস্থিতি বিজেপি হচ্ছে সবচেয়ে বড় অসুখ সবচেয়ে বড় ভাইরাস যে কারণে তাদের স্যানিটাইজ করা হচ্ছে আমি বৈশানরবাবুর কাছে যাচ্ছি এই যে পরিস্থিতিটা চলছে একদিকে এই ধরনের রাজনৈতিক টাসেল এবং যদি এই রকম ব্যবস্থা থাকে কেন্দ্র আবার আরেক রকমভাবে রাজ্যের উপর কিন্তু আচরণ করছে আখেরে এই পরিস্থিতি কবে ঠিক হবে এই প্রশ্নটা কিন্তু আসছে বিভিন্ন বাণিজ্য মহল থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে যে এইরকম পরিস্থিতি দীর্ঘস্থায়ী যদি চলতে থাকে তাহলে কিন্তু আখেরে রাজ্যের জন্য কি খুব উপকারী পথ হবে বৈশানর চট্টোপাধ্যায় না বিজেপি কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে কেন ওনাদের সর্বভারতীয় সহসভাপতি
মুকুল রায় জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে, তারা নিজে যে দল নিজের পার্টির অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্টকে ধরে রাখতে পারে না, সে দলের নেতা থেকে কর্মী সর্বত্র ভেঙে যাচ্ছে, চলে আসছে তৃণমূল কংগ্রেসে, এর উত্তরটা বিজেপি দিতে পারবেন? তা আমার যেটা বক্তব্য যে বিজেপি হলো বাংলার মানুষের বাঙালির বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রকারী একটা দল, তারা নানান ধরনের বাংলার মনীষীদের বিরুদ্ধে, বাংলার যারা মহাপুরুষ তাদের বিরুদ্ধে নানান সময় বিরুদ্ধাচরণ করেছেন। আমরা নির্বাচনের আগেই বলেছিলাম যারা শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলে, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যাদের রাজ্য সভাপতি বলেন যে সহজ পাঠ লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর সর্বভারতীয় সভাপতি বলেন যে জাতীয় সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন, এই যাদের গায়েন এবং গরিমা, তাদের সাথে বাঙালিদের মতো কালচারালি ডেভেলপড একটা স্টেট সেখানকার মানুষ এদের গ্রহণ করবেন না, এবং সেটা দোসরা মেয়ের ফলাফলে ক্লিয়ার হয়ে গেছে যে ধরাশায়ী হয়ে গেছে। অমিত শাহ আর আসছেন না, নরেন্দ্র মোদীও আর আসছেন না, স্লোগান দিয়েছিলেন আপ কি বার দোষো কি পার, এবার দেখা গেল যে 75-তেই ধরাশায়ী, 77 জন জিতেছিলেন তার মধ্যে দুজন শপথই নেননি, আর সমস্ত আরও বাকি এমএলএরাও চলে আসতে চাইছেন। তো আমি এইটা বুঝতে পেরেছি যে বিজেপির সঙ্গে এখন আর কেউ নেই, ওরা এখন হতাশা থেকে নানান ধরনের বঙ্গভঙ্গ করার চেষ্টা করছেন, উত্তরবঙ্গ গিয়ে উস্কানি দিচ্ছেন, রাজ্যপাল গিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরছেন, রাজ্যপাল তার সাংবিধানিক গণ্ডিকে অতিক্রম করে বিভিন্ন কাজ করার চেষ্টা করছেন। তো এই সমস্ত কাজ করে লাভ হবে না, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। আমি বারবার বলেছি যে এরা নির্বাচনে জিততে পারেননি বলে রিভেঞ্জ নেবার চেষ্টা করছেন, এরা প্রতিশোধ নেবার জন্য বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, কিন্তু ওনারা জানেন না ভারতবর্ষের মানুষ ওনাদের বিরুদ্ধে হয়ে গেছে, 2024-এ ওদের বিদায় আসন্ন, এবং এত কাজের ফিরিস্তি দিচ্ছিলেন। তো আমি শুধু বলি, শুধু বলুক, বছরে 2 কোটি বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতিটা পালন হলো কি? তাহলে 7 বছরে 14 কোটি বেকারের যুবকের চাকরি হওয়ার কথা ছিল, কেন সর্বোচ্চ বেকার সংখ্যা নরেন্দ্র মোদী সরকারের আমলে হলো? কালো টাকা ফেরাতে পারলে না, সর্বোচ্চ বেকার হলো, পেট্রোলের দাম বাড়লো, ডিজেলের দাম বাড়লো, বিলগ্নিকরণ হলো, বেসরকারি কারণ হলো, আজকে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর কটা ব্যর্থতা হলে নরেন্দ্র মোদী তার ক্ষমতা ছাড়বেন, এটা আমি জানতে চাই। শতরূপা, কৌশলের দেখা আমি রিকোয়েস্ট করবো যে রাজ্যের উপর কনসেন্ট্রেট করতে, 3 বার তো মানুষ ওদের জিতিয়ে দিয়েছে এবং এতটা মেজরিটি তো কাপাকির মতন এক কথা বলে যাচ্ছে, এটা ওদের সম্মান জানানো উচিত। এবং ভারতবর্ষ কিভাবে চালাতে হয়, দক্ষ নেতা, দক্ষ সংগঠক, দক্ষ শাসক মাননীয় প্রধানমন্ত্রী উনি চালাচ্ছেন, চালাতে দিন। এবার এত প্রশ্নের উত্তর তো আমি আপনাকে দেবো না, আমার যেটা আপনাদের কাছে বক্তব্য, প্রথমে আমি একটু অনির্বাণদার কাছে যাই। অনির্বাণদা, আমি প্রথমেই ক্লারিফাই করে দিতে চাই যে স্পোকস পার্সনের কোনো পাওয়ার থাকে না, স্পোকস পার্সন শুধু যা পার্টির যে অফিসিয়াল লাইন, আমরা শুধু সেটাকে তুলে ধরার আমাদের সেই সুযোগ। আপনি খুব ভালো বলেন, আপনি খুব ভালো বলেন, হ্যাঁ, এবং আমরা চাই আপনার মতো লোক স্পোকস পার্সন হোক। অনির্বাণদা, থ্যাংক ইউ, আমি আমি শুনেছি আপনার কথা, তো সেদিন আমি সেটা ক্লারিফাই করে দিন, আমাদের কোনো পাওয়ার থাকে না, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, আমি মানছি যে বঙ্গভঙ্গের কথা বারবার উঠছে, আমি এটা আবারও ক্লারিফাই করে দিচ্ছি, বঙ্গভঙ্গ করার কোনো রকম উদ্দেশ্য আমাদের পার্টি নেই এবং আমরা কোনোভাবে এটাকে সমর্থন করি না। আপনারা হয়তো জানেন সুজিতদা, যে যারা যারা এই কথা বলেছে, জন বার্লার এবং সৌমিত্র খান, যারা 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 করেছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাদের ডেকে পাঠিয়েছে, হলত করেছে এবং তাদের যথাযথ যা যা বলবার বলেছে। এমপি তো তাদের নিশ্চয়ই পার্টি ভিপ, আমি ঠিক জানি না এটা কিভাবে হয়, তবে এটা এটা ওরা ওরা যেহেতু জনপ্রতিনিধি, ওদের ব্যবস্থা আলাদা করে করা। এবার আসি এই যে ধরাশাহী, আপনি বলছেন যে এত লোক চলে যাচ্ছে আমাদের পার্টি থেকে, হ্যাঁ নিশ্চিত যাচ্ছে,
কিন্তু কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন মধ্যযুগ বর্বর কালচার আমাদের আবার চোখের সামনে আসছে তৃণমূলের দয়ায়, আপনারা এটা আপনারা আপনাদের ক্যামেরায় দেখে আমি যেটা বুঝছি, মুখ ঘুরে দেখুন, থমথমে মুখ, চোখ ভর্তি জল, তাদের মাথা কামিয়ে দিচ্ছে স্যানিটাইজার হিসেবে, ওরা কি স্যানিটাইজার হিসেবে স্যানিটাইজার গায়ে দেওয়া হচ্ছে, সব কথা বলে লাভ হবে? পয়সা নেতা, আমি আপনাকে সম্মান করি, আপনার সময় আমি কোনো কথা বলিনি, আমি আশা করব আমি ন্যাশনাল পার্টি স্পোকসপারসন হিসেবে আপনি সেই সম্মানটুকু আমার রাখবেন, দয়া করুন। এবার যেভাবে এরা মানুষের মাথা কামিয়ে কোনোভাবে কোন মানুষ এটা করতে পারে না, এটা আমরা মধ্যযুগে ইতিহাসের বইতে পড়তাম, যেভাবে হ্যাঁ নিশ্চয়ই কিছু মানুষ স্বচ্ছন্দে চলে যাচ্ছে, আপনাদেরই মুকুল রায়, আমরা হ্যাঁ উনি আমাদের সর্বভারতীয় সহ সভাপতি ছিলেন, আমরা তাকে যথাযথ সম্মান দিয়েছি, যথাযথ শ্রদ্ধা দিয়েছি, তারপরও যদি কোনো মানুষ চলে যেতে চায় তাকে আমরা ধরে রাখতে চাই না, এবং আসি সাধারণ মানুষের কাছে, সাধারণ কার্যকর্তাদের, সুজিতদা আজও যেভাবে মরা হচ্ছে, আমার কাছে এখনো ভিডিও আছে, সারা গায়ে তাদের কালশিতে, তাদের মহিলাদের সম্মান নেই, তাদের পারিবারিক কোন রকম স্থিতি নেই, আজও আমার কাছে অন্তত 10-12টা ফোন, দিদি আমরা যদি বিজেপি করি আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না, মুদির দোকান খুলতে দিচ্ছে না, টিউবওয়েল ভেঙে দিয়ে চলে যাচ্ছে, তাদের বাড়িতে জল নেই, মাথায় চাল নেই, ওরা কি নিয়ে থাকবে, সেই জন্য তারা ভয় ভীত হয়ে তৃণমূল জয়েন করছে, আমার মনে হয় না তারা কেউ মন থেকে জয়েন করছে বলে, যাই হোক সেটা তাদের ব্যাপার, আমরা কাউকে ধরে রাখতে চাই না। আরেকটা কথা শুধু বলতে চাই, আমি এই কার্যকর্তাদের কথা বলছি না, আরো অনেক নেতা আছেন যারা হয়তো মনে করেছিলেন যে ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে, আমাদের মতন আপনাদের মতনই তারা মনে করেছিলেন, এবং তাদের ব্যক্তিগত রাজনৈতিক স্বপ্ন সত্যি হবে, রাজনৈতিক যে আশা আকাঙ্ক্ষা পারপাস বলুন কি যা বলতে পারেন, তারা তারা ভেবেছিল। আমি একটা প্রশ্ন করছি, হ্যাঁ সতরূপা, কোথাও এই কনফেশনের মধ্যে কোথাও একটা জায়গা, একটা হতাশার জায়গা কি শোনা যাচ্ছে না কোথাও, কি ভারতীয় জনতা পার্টি, হ্যাঁ এই যে আমরা চলে যাচ্ছে, আমার গলায় হতাশা নেই, তার কারণ আমি যে পার্টিতে, আমি যে পার্টি রিপ্রেজেন্ট করি, আমি যে পার্টির স্পোকসপারসন, আমি যে পার্টির সুবক্তা এক্ষুনি অনির্বাণ দা বলেছেন, থ্যাংক ইউ, আমি যে পার্টির মুখপাত্র সেই পার্টি হতাশা জানে না, আপনি জানেন আমাদের পার্টির ইতিহাস, আমরা ফ্রম স্ক্র্যাচ শুরু করেছি, আপনারা যখন হতাশ, না ঠিক আছে মেনে নিচ্ছি আপনারা হতাশ, কিন্তু দেশবাসীকে কেন হতাশ করছেন, যেখানে বলেছিলেন কালো টাকা ফিরে আসবে, উল্টে দেখছি ধন সম্পত্তি আবার বেড়ে গেছে 2020 সালে, আসছে শুরু হয়ে গেছে, আপনি জানেন তো আজকে অলরেডি ইডি ফেরত দিতে শুরু করেছে, টাকা শুরু হয়েছে, আপনি দেখুন প্রত্যেকটা জিনিসের সময় লাগে, অলরেডি মানুষের কালো টাকা ফিরছে, আপনি কোন ধন সম্পত্তির কথা বলছেন যেটা বাড়ছে আমি জানি না, কিন্তু মানুষের যারা যারা অন্যায় করছে, আজকে চৌকিদারের মতন মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কালো টাকা ফেরানো শুরু হয়ে গেছে, আপনি জানেন সুজিতদা এটা ইডি অলরেডি টাকা ফেরত দিয়ে দিচ্ছে, শুরু হয়েছে, লোক হাসাবেন না, হ্যাঁ বৈষ্ণব বাবু কিছু আপনি হাসুন, আপনি লোকেদের মধ্যে পড়েন, আপনি হাসুন, আপনি তো এমনিতে ভ্যাকসিন নিয়ে যারা এরকম দুরাচারী করে, যারা চাকরি দিতে পারলো না, যারা কালো টাকা ফেরত আনতে পারলো না, যাদের আমলে নদীতে লাশ ভর চলছে, যারা যাদের আমলে গণ চিতা চলছে, যাদের আমলে গণ সমাধি হলো, যাদের মানুষ মারা গেল করোনাতে, আরে 20 বার নিয়ে এই রাজ্যে উনি করোনা নিয়ে কভার মিটিং করেছেন, কোভিড করোনা যে উনি আটকাতে পারলেন না কেন, কেন নদীতে লাশ আসছে, কেন গণ সমাধি হচ্ছে, কেন গণ চিতা জ্বলছে ভূপালে জ্বললে কেন, এই উত্তরগুলো দিন, কোন সুশাসন এই তিনটে শাসন সময় আপনারা করতে পেরেছেন, আবারও মানুষ আপনাদের সুযোগ দিয়েছে, আরে আমার সঙ্গে ঝগড়া না, আর অন্য লোককে দোষ চাপাচ্ছে, আমার কোথাও অনির্বাণ দেশ ভাগপৃথিবীতে তাতে 142 নম্বর অর্থনৈতিক না, এইরকম আমি একটু আসবো অনির্বাণের কাছে, এইরকম যখন ডিসাইসিভ, আমরা তো ফার্স্ট হয়েছি, আমরা কৃষি কর্মণে ফার্স্ট হয়েছি, আমরা কন্যাশ্রীতে ফার্স্ট হয়েছি,
আমরা উত্তর বাংলায় ফার্স্ট হয়েছি, আমরা ভোকেশনাল ট্রেনিং আর ফার্স্ট হয়েছি। সম্মান আপনারা দিতে পারেন না, আপনারা মেয়েদের মায়েদের গ্যাংরেপ করেছেন, পৃথিবী আমাদের প্রশংসা করেছে, সারা পৃথিবী প্রশংসা করছে, সবুজ সাথী সারা পৃথিবী প্রশংসা করছে, পশ্চিমবঙ্গ আপনি কোন সাহসী কথা বলে গেছেন, আপনারা আর লজ্জা করবে, আমরা দুটো সরকারের ক্ষেত্রে বিভিন্ন, যেটা আমি দেখতে পাচ্ছি অমিত মিত্রর মতো একজন বিদগ্ধ মানুষ বারবার করে যখন জিএসটি প্রশ্নে চিঠি পাঠাচ্ছেন, তারপর হচ্ছে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক স্পিয়ারে বা রাজ্যপালের ভূমিকা, এগুলোর যেমন একটা রাজনৈতিক দিক আছে এবং সেটা এমন একটা জায়গায় রয়েছে যেখানে একটা আর্থিক বৃদ্ধির প্রশ্ন রয়েছে, গোটা দেশে নিঃসন্দেহে যে পরিস্থিতি ছিল তার থেকে অনেকটা জায়গায় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, মানে আমরা যদি আর্থিক ক্ষেত্রের জায়গা থেকে দেখি, তবে কে বেশি আগ্রাসী বলে মনে হচ্ছে, তথ্য কি বলছে, কেন্দ্রীয় সরকারের দিক থেকে বেশি আগ্রাসনটা না রাজ্যের দিক থেকে পাল্টা আগ্রাসনটা বেশি, কি মনে হচ্ছে? না দেখুন, এই করোনা আবহে কিন্তু মানে রাজ্যের কোষাগারেও টান পড়েছে এবং কেন্দ্রীয় কোষাগারেও টান পড়েছে, এবং আমার আপনার ইনকাম নিয়ে আমরা যতটা চিন্তিত রাজ্য এবং কেন্দ্র তারাও কিন্তু চিন্তিত, তার একটা ন্যায়সঙ্গত কারণ আছে, কারণ এই কোভিডে কিন্তু প্রত্যেকটা রাজ্যেরও খরচা বেড়েছে, মানে শুধু কোভিড অ্যাডমিনিস্ট্রেশন করবার জন্য এই স্বাস্থ্যখাতে খরচা বেড়েছে এবং প্রত্যেকটা রাজ্যের এই ব্যাপারে একটা সহমত এসছে যে তাদের জিএসটির যে প্রাপ্য টাকা সেই প্রাপ্য টাকাটাকে রিলিজ করে দেওয়া হোক। দেখুন, রাজ্য সরকারের কাছে আয় করবার লিমিটেশনস আছে, কারণ আমরা যে ইনকাম ট্যাক্স দিই সেই ইনকাম ট্যাক্সটা মানে ডাইরেক্ট ট্যাক্স যেটা সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে যায় এবং তারপরে কেন্দ্রীয় সরকার সেটাকে আবার রাজ্যের কাছে একটা পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন করে দেয়। আর রাজ্যের ক্ষেত্রে মেন ট্যাক্স কালেকশনটা ছিল এই প্রত্যেকটা জিনিসের উপর থেকে যে ট্যাক্সটা ইনডাইরেক্ট ট্যাক্সটা সেটাই জিএসটিতে কনভার্ট হয়ে গেছে, এবং জিএসটি ইমপ্লিমেন্টেশন করবার আগে প্রত্যেকটা রাজ্যকে কেন্দ্রীয় সরকার তার থেকে একটা 5 বছরের লিমিট মানে একটা বাফার পিরিয়ড দিয়েছিল যে প্রত্যেকটা রাজ্যের যতটা রাজস্ব লস হবে সেই টাকাটা কেন্দ্রীয় সরকার ফেরত দিয়ে দেবে, সেই টাকাটাই প্রাপ্য টাকা বলে প্রত্যেকটা রাজ্য কিন্তু জিএসটি কাউন্সিলে গিয়ে গলা ফাটাচ্ছে, সেখানে বিজেপির সরকারও আছে, তারা হয়তো মানে নিজের মুখে বলতে পারছেন না কিন্তু দাবিটা একটাই, সেটা হচ্ছে রাজ্যের উন্নয়নের জন্য রাজ্যের প্রাপ্য টাকাটা যাতে সরকার কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়, এবং এটা কিন্তু আমার আপনার উন্নয়নের জন্যই কাজে লাগবে। আপনাকে আরেকটা কথা বলি, সাধারণ মানুষকে যদি কোভিড পরবর্তী পর্যায়ে একটা সুশাসন দিতে হয় সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন দরকার, এবং সেটা কিন্তু কেন্দ্রীয় স্তরেও দরকার রাজ্য স্তরেও দরকার। কেন্দ্রীয় স্তরে আপনাকে বলছি স্বাস্থ্য বাজেটে মানে টোটাল কেন্দ্রীয় বাজেটের 1% জিডিপির খরচা হতো এতদিন এই স্বাস্থ্য খাতে, সেটাকে বাড়ানো হয়েছে কিন্তু সেটা 35,000 কোটি টাকা শুধু কোভিড ভ্যাকসিনেশনের জন্য গত বছর অ্যানাউন্স করা হয়েছিল। তার মধ্যে আরও একটা কন্ট্রাডিকশন হচ্ছে যে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে 20,000 কোটি টাকা খরচা হবে, আপনি বলুন কোনটা বেশি কাজের? এখন সেন্ট্রাল ভিস্টা করে কিছু মাননীয় এমপিদেরকে নতুন ঘরে বসানোটা ইম্পর্টেন্ট না এই 138 কোটি জনগণকে প্রত্যেককে যাতে কোভিড টিকা দেওয়া যায় তার জন্য বেশি বরাদ্দ করা সেটা বেশি ইম্পর্টেন্ট? এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলি, খুব বেদনাদায়ক কথা সুজিতদা, সেটা হচ্ছে দেখুন এখানে তৃণমূলের মুখপাত্র আছে, বিজেপির মুখপাত্র আছে, আমি নিজেকে যদি সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে বলি তাহলে 4 লক্ষ কম বেশি লোক মারা গেছেন, এই 4 লক্ষ লোককে এই প্রাকৃতিক দুর্যোগের সময় কেন্দ্রীয় সরকারই একটা খুব মানে সুশাসনের পরিচয় দিয়েছিল যে 4 লক্ষ টাকা করে দেওয়া হবে কেউ যদি প্রাকৃতিক বিপর্যয়ে মারা যান, সেটা বজ্রপাত হতে পারে, সেটা দুর্ভিক্ষ হতে পারে, অনাহার হতে পারে, কিন্তু এর সঙ্গে সঙ্গে এই যখন এই কোভিডটা চলে এলো কোভিডটাও কিন্তু একটা অতিমারী হিসেবে যখন এটাকে অ্যানাউন্সমেন্ট করা হলো তখন কোভিডে যারা মারা গেছেন আপনি দেখবেন সেটাকে সুপ্রিম কোর্টে এখন সেটা বিবেচনাধীন আছে যে অনেক গরিব লোক মারা গেছেন যাদের কাছে রুটিরুজির যে মানে শেষ সম্বল ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে বলা হয়েছিল যে এটা যদি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ট্রিটেড হয় তাহলে প্রাকৃতিক দুর্যোগে যে 4 লক্ষ টাকা করে সরকারের দেওয়ার কথা সরকারই ঘোষণা করেছে এবং দিচ্ছে, সেক্ষেত্রে কোভিডে যারা মারা গেছেন সেই 4 লক্ষ লোক সেই 4 লক্ষ লোকের প্রাপ্য 4 লক্ষ টাকা করে কেন পাবেন না? কত টাকা খরচা হবে সুবিধা? 16,000 কোটি টাকা, একটা এত বড় দেশ তার এত বড় ইনকাম। আপনি জানেন রিজার্ভ ব্যাংকের একটা রিপোর্ট বেরিয়েছে সুজিতদা, আমি সবার জন্য বলছি, রিজার্ভ ব্যাংকের লাস্ট রিপোর্টে দেখিয়েছে 99,000 কোটি টাকা সারপ্লাস প্রফিট করেছে রিজার্ভ ব্যাংক, যে টাকাটা রিজার্ভ ব্যাংক কেন্দ্রীয় সরকারকে ফেরত দিয়েছে।
আজকের মতো সময় শেষ, টক্করটা চলছে এবং আগামী প্রতি সপ্তাহে নিঃসন্দেহে দেখাবো। তার কারণ হচ্ছে প্রতি মুহূর্তে অন্তত জিএসটির প্রশ্নটায় বারবার করে রাজ্য কিন্তু কেন্দ্রের কাছে চিঠি পাঠাচ্ছেন যে রিলিজ অব দ্য ফান্ড, এবং সেই ক্ষেত্রে রাজ্যের অনেকগুলো প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রে টাকা পয়সার যে প্রশ্ন, পেমেন্ট, 100 দিনের কাজ, আস্তে আস্তে একটা গতিশীল অর্থনীতির দিকে এই কঠিন কোভিড পরিস্থিতিকে পেরিয়ে গিয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ সবার কাছে আছে, গোটা দেশের কাছে আছে, যে যে রাজ্যে যে যে সরকারে রয়েছে তার কাছেও রয়েছে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপাতত এই পর্যন্তই আজকে থাকছি। ধন্যবাদ অনির্বাণ দত্ত, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আপনাকে, শতরূপা বিজেপি নেত্রী আপনাকে, এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাধারণ সম্পাদক বৈশানর চট্টোপাধ্যায় আপনাকেও ধন্যবাদ, আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের বাংলা বলছে। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার। এই অনুষ্ঠানটির সহযোগী